শুক্রবার রাজ্য জুড়ে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। মাধ্যমিকের 692 নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করল গাজল আদর্শবাণী একাডেমি হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার। তার বাড়ি গাজল ব্লকের বিধানপল্লী এলাকায়। বাবা মা দুইজনই শিক্ষক। ভবিষ্যতে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে কৃতি ছাত্রী কৌশিকী সরকার। খুবই ভালো লাগছে, এতটা এক্সপেকটেশন ছিল না, তবে আশা করেছিলাম খুব ভালো রেজাল্ট হবে, আর সেই অনুসারে আমি দ্বিতীয় হয়েছি, খুবই ভালো লাগছে। সাহায্য তো সবার কাছেই পেয়েছি, আমার প্যারেন্টস, ভাই বোনে, বাড়িতে প্রত্যেক মেম্বার্স প্রচুরভাবে হেল্প করেছে। আর স্যারদের কথা তো বলবোই, তারা সবসময় যে কোনো প্রবলেম সলভের ক্ষেত্রে তাদেরকে ফোন করলেই আর কি তারা সেই প্রবলেমগুলো সলভ করে দিতেন, সবসময় সাপোর্ট করেছেন। ভবিষ্যতে আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে, বিকজ ছোটোবেলা থেকে মানে ডাক্তার হব বা ডাক্তার হওয়ার প্রতি আমার একটা ন্যাক আছে, আর প্রফেশনটাকে আমার খুব ভালো লাগে, মানে নিজেকে মনে হয় ডিজার্ভ ফর দিস প্রফেশন, আর সেই অনুসারে পরিশ্রম করে যাব। পাশাপাশি রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অনিন্দ সাহা। মাধ্যমিকে 689 নম্বর পেয়েছে সে। তার বাড়ি রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে খুশি অনিন্দ সাহা। 689 পেয়েছে, রীতিমতো ভালো লাগছে, যে ভেবেছিলাম 680-685 ওপরেই পাবো, সেটাই পেয়েছি, তাই আন্দাজটা ঠিকই রয়েছে, ভালো লাগছে অ্যাকচুয়ালি। পরে ম্যাথটাকে বেস করে আমার কেরিয়ার সাবজেক্ট করার, মানে কেরিয়ার সেট আপ করার ইচ্ছা রয়েছে। ম্যাথটা যেহেতু আমার ফেভারিট সাবজেক্ট, তাই উচ্চ মাধ্যমিকটা আমার সেকেন্ড ফ্যাক্টর, সেটা ভালো করে দিতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। ওই তো যেটা বললাম যে কোনো স্টুডেন্ট যদি দিনে বেশি পড়ে কম পড়ে সেটা কোনো ফ্যাক্টর হয় না, কারণ কোনো জিনিসকে মন দিয়ে পড়লে সেটা অবশ্যই তো ধাতস্থ হবে, তাই বেশি সময় তার উপরে ব্যয় করা অবশ্যই ব্যয় করা উচিত, কিন্তু মন দিয়ে পড়তে হবে, মন না দিলে আজকালকার যুগে এত পড়ার চাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.